আজকে ভোরবেলা অনেক বেশি ঝড় হয়েছে এবং উল্টা পাল্টা ঝড়, মানে বাতাস ছিল এবং বৃষ্টিগুলো মনে হচ্ছে উঠতেছিল, এতটা বাতাস ছিল। আর এই ঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছি আমি, মানে আমার কলা গাছটা ভেঙে গেছে। এটা অনেক বড় একটা কলা গাছ ছিল, তো দেখেন এই যে কিভাবে ভেঙে পড়েছে পুরো গাছটা। আর এই যে কলাটা, মানে বড় কলা গাছটা পড়ে গেছে। হ্যাঁ, ওইটা হচ্ছে, ওটা পাকবে কিনা কলা জানি না, তার পাকার কথা। রোহিত কলা নাকি প্রায় 2 মাস হয়ে গেছে, তো পাকার কথা। হ্যাঁ, কেটে এনে একটু আমাকে দিয়েছেন, আসলে অনেক বড় কাঁদি। নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো ভোরবেলা উঠেছি, 5:30 নাগাদ উঠেছি আজকে। তো তখন আবহাওয়াটা এতটা খারাপ ছিল না, তো হাঁটতে বের হব ঠিক সেই মুহূর্তে মানে একদম কি যে ঝড় শুরু হলো, মানে উড়াধুরা ঝড়, একদম মানে বৃষ্টিগুলো মনে হচ্ছে উঠতেছে এরকম অবস্থা। দেখেন মানে বাতাসে হচ্ছে বৃষ্টিটা উঠতেছে। তো আমি বেলকুনিতে গিয়ে একটু শ্যুট করতেছিলাম, তো আমি বেলকুনিতে দাঁড়াতে পারতেছিলাম না, মানে এদিক থেকে বৃষ্টি আসে, ওদিক থেকে বৃষ্টি আসে। এই ঝড়ে একদম কারেন্ট চলে গেছে। তো বেসিক্যালি হয় কি, গ্রামে না ঝড় বৃষ্টি মানে একটু হালকা বাতাস হলেই কারেন্ট চলে যায়, কিন্তু ঢাকাতে যায় না। তবে আজকে মনে হয় ঝড়ের প্রকোপটা একটু বেশিই ছিল, যার জন্য এখানেও কারেন্ট চলে গিয়েছে। এই ঝড় অনেকটা টাইম ধরে ছিল, আমার বেলকুনির তুলসী গাছটা ফেলে দিয়েছে, তো আর তেমন কিছু ফেলতে পারেনি। আর আমার সামনের বাসার ছাদে হচ্ছে এই যে টবের গাছগুলো পড়ে গিয়েছে, তবে এই গাছগুলো নিচে পড়লে মানুষ মরে যাবে এরকম অবস্থা। একদম টিনের কন্টেনারে হচ্ছে মাটি ভরা, সেটার মধ্যে গাছ লাগানো। তো ঝড় একটু থেমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি এখনও পড়ছে। তো আমার মনটা কখন থেকেই বলতেছে যে বাগানে যাব, বাগানের কি অবস্থা ঝড়ের মধ্যে। হচ্ছে 8:30 বেশি বাজে, তো আমি নিচে আসলাম, ঝড়টা থেমেছে। আমার কলা গাছটা পড়ে লন্ড বন্ধ হয়ে গেছে, মানে এতটা খারাপ লাগে আমার এই গাছের কিছু হলে। দেখেন, আপনাদেরকে আমি দেখাই কীভাবে পড়েছে কলা গাছটা। আমার খুব মন খারাপ হয়ে গিয়েছে, এবং এটা কি একটা গাছে পড়েছে না আবার অন্য গাছগুলো নিয়ে পড়েছে। এই কলা কি এখন পাকবে? এত বড় একটা টাইম কলা পড়েছে, মানে এটা তো অনেক বড় গাছ, সাথে এই যে এই গাছটা কেউ ভেঙে নিয়ে পড়েছে। এটাতে না হয় কলা নেই, সমস্যা নেই। তো এই যে এই গাছটাতে কলা আছে, তো এই গাছটার উপরে পড়লে দেখাই, এই গাছটার উপর পড়লে হচ্ছে পাতাগুলো কলার মধ্যে এভাবে সেটে গেছে, তাহলে এই কলা গাছটাও নষ্ট হয়ে যেত। অনেক বড় ঝড় হয়েছে, গাছটা কেমন করে ভেঙে গেছে, এটা কিন্তু অনেক বড় কলার গাছ, খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আমি তো ভেবেছি যে এই গাছটাও পড়ে গেছে, বাসা থেকে উপর থেকে দেখে মনে হচ্ছিল যে এই গাছটাও পড়ে গেছে, কিন্তু যাক এটা পড়ে নাই। তবে এটা পড়লে খারাপ হতো না, কারণ এই কলাটা পরিপক্ক হয়েছে, এটা পেকে যাবে, কিন্তু যেটা পড়েছে এটা তো পরিপক্ক না। আমি জানি না ওই কলাটা ঘরে রাখলে পাকবে কিনা। দেখেন কিভাবে ভাঙছে, মানে এত ঝড় হয়েছে একদম, মানে এত অনেক বিরাট বড় কিন্তু এই কলা গাছটা, বিশাল বড়, বুঝেছেন কিভাবে ভেঙে পড়ছে ঝড়ে আমার কলা গাছ শেষ। এই কলা গাছটাই পড়তে হলো, এই কলা গাছটা সব থেকে বড় ছিল আর কি, যাকে একটা কলা গাছে পড়েছে। ও মা, আপনি দেখেন আমার ড্রাগন গাছের কি অবস্থা, আমি আর এখন নিচে নামবো না, কারণ কাদা হয়ে আছে, ড্রাগন গাছটা পড়ে গেছে। দেখি আর কোন দিকে কি ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই যে কলা গাছে পড়েছে ক্ষয়ক্ষতি হওয়ার মধ্যে, ওই যে সাগর কলা গাছ বাগানের মধ্যে, ওটার কলা অনেক বড় হয়ে গেছে এবং বেশ মোটা মোটা কলা হয়েছে, ওটা করতে পারতো, তা পড়েনি। আর গাছ অবশ্য ছোটো, এই জন্য হয়তো বা পড়েনি, কিন্তু এটা তো কি রঙিন কলা গাছ, এত বড় কলাটা পড়ে গেছে। চলেন আমাদের পুরো এরিয়াটা ঘুরে দেখাবো, মানে পুরো এরিয়াটা মানুষ, চলেন দেখি আর কোথায় কোথায় কী কী গাছ পড়েছে একটু দেখে আসি। তো এদিকে এসে দেখলাম আমার আম গাছটা থেকে প্রচুর পরিমাণে আম নিচে পড়েছে, তো ওগুলো এতটাই ছোটো যেগুলো আর খাওয়া যাবে না। আর এ পাশে এসে দেখলাম যে আমার না অন্য একটা ভাবিদের কলা গাছ পড়েছে, তো এই কলাটা না পরিপক্ক হয়নি। এই আমার বাগানের বড় কলা গাছটা পড়ে গেছে,
হ্যাঁ ওইটা হচ্ছে ওটা পারবে কিনা কলা জানি না তার পাশে যাই আপনি দেখবেন যে বড় কলা গাছটা পড়ছে আচ্ছা আমি কাটিনি আমি ওদিকে যাইনি কেন কেন রাই তারপর পুরো দিয়ে মনে আচ্ছা আমি একটু ঘুরে আসি তারপরে আমরা যাওয়ার সময় দিয়েছি তো এই পাশে দেখেন এই যে পেঁপে গাছ ভেঙেছে কিভাবে তো এটার দুইটা মাথাই পড়ে গিয়েছে আর অনেক কলা গাছ পড়েছে তো এগুলো হচ্ছে আমার না জাস্ট আমাদের এরিয়ার মধ্যে একটু যে দেখি যে আর কার কেমন গাছ পড়েছে তো এই যে একটা পেঁপে গাছ যেটার মাথা নাই জাস্ট দুইটা পেঁপে ধরে আছে আর মাথাটা এই যে নিচে পড়ে গেছে আর এপাশে হচ্ছে দেখেন এই যে কলা গাছ এখানে অনেক কলা গাছ ছিল এবং কলা ধরা ছিল সব কলা গাছ ঝড়ে ভেঙে গেছে তারপরে হয়তো বা যাদের কলা গাছ তারা এসে কেটে নিয়ে গেছে আমার না সবসময় এই সাইডের কলা গাছগুলো ভেঙে পড়ে ওপাশের কলা গাছ কখনোই পড়ে না তো আজকে ঝড় ছিল একদম এলোমেলো যার জন্য এই পাশের কলা গাছগুলো গায়ে মনে হয় আছি লাগেনি এরকম একটা অবস্থা তো ওই পাশের কলা গাছগুলো খুব নাড়া লেগেছে কলা গাছ তো এমনিতে নরম হয় চট করে বাতাস আসলে ভেঙে যায় আজকে বেশ বড় সড়ো ঝড়ই হয়েছে তো এই যে ইলিয়াস হচ্ছে কলাটা কেটে বাসায় দিয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা